হ্যালো দর্শক বন্ধুরা, অমৃত বাণী ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। অগ্রহায়ণ বা অঘ্রাণ, এই অঘ্রাণ মাসে কোন কোন কাজগুলি করলে আপনার ভাগ্য ফিরতে পারে, জ্যোতিষ বিশেষজ্ঞরা এমন অনেক উপায় বা ফলপ্রদ টোটকা জানাচ্ছেন যেগুলো আপনারা এই অঘ্রাণ বা অগ্রহায়ণ মাস চলাকালীন করতে পারেন। এবং তারই সাথে বলে রাখি, আর এই ডিসেম্বর মাসটা, ডিসেম্বর মাসেরও তো হাফ দিনই অগ্রহায়ণ মাস চলছে, চলবে, তা তাই জন্য বলে রাখছি বছরের এটা শেষ মাস 2022 সালের। তাই এই বছরের শেষে অবশ্যই নিজের ভাগ্যকে ফিরিয়ে নিন, সৌভাগ্য বৃদ্ধি করুন। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন যে এই অঘ্রাণ মাসে কোন কোন ঠাকুরের পুজো করতে হয় জানেন? যে দেবদেবীর পুজো করলে সবথেকে বেশি ফল লাভ করা যায়, আসুন জানি এই সম্পর্কে। পুজো পার্বণের সঙ্গে ঋতু এবং মাসের একটা বিশেষ সংযোগ রয়েছে। দুর্গাপুজো, সরস্বতী পুজো এক একটা ঋতুতে পালিত হয়, কেন কি জানেন? একবারও কি প্রশ্ন করেছেন যে কেন এই সময়ে এই দেবদেবীর পুজো করা হয়? জ্যোতিষশাস্ত্র বলছে অগ্রহায়ণ মাস, এই মাসেও রয়েছে এমনই কয়েকটা পুজো যেগুলো করলে ভাগ্যের উন্নতি দ্বিগুণ ঘটবে। হ্যাঁ, সর্বপ্রথম অগ্রহায়ণ মাসে ত্রিদেবের আরাধনা করতে হয়। কি ত্রিদেব বুঝলেন না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করতে হবে, এনাদেরকে একসাথে বলা হয় ত্রিদেব। তো দর্শক বন্ধুরা, অগ্রহায়ণ মাসে আপনারা ত্রিদেবের আরাধনা করবেন। এই পুজো করলে ভাগ্যে যদি কোনো রূপ খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতি লেখা থাকে, কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে খুব দ্রুত তা কেটে যায় এবং ভাগ্যের উন্নতি চরম হতে শুরু করে দেয়, মানে চট করে ভাগ্যের উন্নতি ঘটে। যদি ত্রিদেবের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করতে পারেন এই অগ্রহায়ণ মাসে। আবার এই মাসে ইতু পুজো করার নিয়ম রয়েছে। ইনি হলেন লৌকিক দেবী। কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতু পুজো। এই পুজো কেবলমাত্র ভাগ্যের উন্নতির জন্যই নয়, সংসারের মঙ্গল কামনায় এই পুজো করা হয়ে থাকে। সংসারে শান্তি থাকে, সুখ আসে, মনে করা হয় ইন্দ্রদেবের পুজো এবং সূর্য পুজোর সঙ্গে সংযোগ রয়েছে এই ইতু পুজোর। এই পুজো কুমারী মেয়েরাও করে থাকেন, তাই এস নামের সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও কিন্তু এই ইতু পুজো করুন। তিন নম্বর বলবো যে এই অগ্রহায়ণ মাস জুড়ে তুলসী তলায় আপনি জ্বালাবেন প্রদীপ, তবে অবশ্যই সেটি মাটির প্রদীপ জ্বালানো খুবই শুভ। হ্যাঁ বন্ধুরা, মাটির প্রদীপ জ্বালাবেন, আর এই প্রদীপটি জ্বালাতে হবে ঘি দিয়ে। সর্ষের তেল বা অন্য কোনো তেল দিয়ে জ্বালালে যাবে না, হবে না। দেখুন, তেল দিয়ে তো সবসময়ই আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি, কিন্তু এই অগ্রহায়ণ মাসের আর যতদিন বাকি আছে
আজ অগ্রহায়ণ মাসের 10 তারিখ হয়ে গেল, 10টা দিন কেটে গেল। আগামীকাল থেকেই আপনারা এটা করতে শুরু করে দিন, গোটা মাসটা জুড়ে তুলসী তলায় মাটির প্রদীপ জ্বালাতে শুরু করুন, আর অবশ্যই ঘি দিয়ে জ্বালাতে শুরু করুন। চচ্চর করে তত্তর করে আপনার ভাগ্যের উন্নতি হবে, আর এত পরিমাণে উন্নতি ঘটবে আপনি আমার কথায় বিশ্বাস করতে পারবেন না। তাই নিজেরা কাজে করে দেখুন, তাহলে আপনিই দেখতে পাবেন আপনার জীবনের পরিবর্তন, বলা ভালো ভাগ্যের পরিবর্তন। এবং সর্বশেষে একটি টিপস আপনাদেরকে দিতে চাই, আরও একটি, বাড়ির ভেতরে একটি গাছ লাগান। এই অগ্রহায়ণ মাসে আপনার বাড়ির ভেতরে একটি গাছ লাগান। কি গাছ? কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। কলা গাছের গোড়ায় প্রতিদিন জল দেওয়া শুরু করবেন এই অগ্রহায়ণ মাসেই, এবং তার সাথে দেখাবেন ধূপ প্রদীপ বা বাতি। এই সব কাজগুলিও যদি করতে পারেন খুবই শুভ ফল মিলবে। দেখুন, অনেকেই জানেন, অনেকের বাড়িতেই হয়তো দেখবেন এই অগ্রহায়ণ মাসে কলা গাছ বসিয়েওছেন। আপনারাও বাড়িতে কলা গাছ এনে লাগান, কিন্তু শুধু বসালেই হবে না, কলা গাছের গোড়ায় প্রত্যেক দিন জল দিতে হবে, আর ধূপ দীপ বাতি ইত্যাদি দেখাতে হবে, আরতি করতে হবে। এতেই সংসারের শ্রীবৃদ্ধি হবে, যত রকমের দুর্ঘটনা লেখা থাকবে কপালে তার থেকে মুক্তি পাবেন, এবং গৃহে সুখ শান্তি বিরাজ করবে, সংসারের আরও মঙ্গল হবে, সংসারের পরিবারের সকল সদস্যের ভালো হবে, সবার জীবনে উন্নতি ঘটবে, এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো বন্ধুরা, নিজেদের জীবনেও নতুন চমক দেখতে অবশ্যই আপনারা এই অগ্রহায়ণ মাসে আপনি এই কাজগুলি করুন, যে যে উপায়গুলি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে চলে আসব। ধন্যবাদ, টাটা।